আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ উইথ সেরিনে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ভিডিওটি হবে ঈদুল আজহার একটি ব্লগ। ইয়াস, আই নো অনেক বেশি লেট হয়ে গিয়েছে ভিডিওটি আপলোড করতে, বাট আমি আসলে ব্যস্ততার জন্যই এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা তো ওয়েদারটা একদম অনেক বৃষ্টি হচ্ছিলো, তো আমি ভোরবেলা উঠে দেখি যে এরকম ওয়েদার হয়ে আছে। তো তারপর আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু বাসায় অনেকেই গেস্ট আসে ঈদের দিন, তো আমি আসলে রেডি হয়ে গিয়েছিলাম। তো তারপর সারাদিনই বাসায় ছিলাম, যেহেতু সারাদিনই হালকা হালকা করে বৃষ্টি হচ্ছিলো। তো তারপর বিকালবেলা ভাবলাম যে একটু ছাদে যাই আর কি করবো। তো আমার বাসায় গেস্ট এসেছিলো, তো আমি একটু ছাদে গিয়েছিলাম। আসলে অনেকেই ছাদে গিয়েছিলো ফ্ল্যাটের, কজ যেহেতু অনেকেই বের হতে পারছিল না, তো দ্যাটস ওয়াই আসলে ছাদেই সবাই আড্ডা দিচ্ছিল। তো তারপর বৃষ্টিটা একটু কমলে আমি চলে গিয়েছিলাম আমার ফুপুদের বাসায় ওদের সাথে দেখা করতে। তো তারপর আমি চলে গিয়েছিলাম ওল্ড টাউনে আমার আরেক ফুপির বাসায় দেখা করতে। আসলে প্রত্যেক ঈদেই আমাদের যাওয়া হয়, যেহেতু ঈদ ঈদের সালামের একটা ব্যাপার আছে। তো আমি আসলে আমরা প্রতি ঈদেই যাই, আমাদের এটা কখনো মিস হয় না। তো তারপর আমি আমার ফ্রেন্ডসদের সাথে চলে গিয়েছিলাম তাবাক ক্যাফেতে। তো এই তো এটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টটা ছিল। তো যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তো বেশিরভাগ মানুষ আসলে রাতেই আউটিং করতে বের হয়েছিল মেবি। তো এই তো তারপর আমি দেখছিলাম যে কী কী অর্ডার করা যায়, যেহেতু ভিড় ছিল অনেক, তো অর্ডার করার পরও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের। তো এটা হচ্ছে কি, আমি চকলেট পেস্ট্রি নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম স্যান্ডউইচ এবং শেক্স। তো এগুলো আসলে আমার অনেক বেশি ফেভারিট, তাবাকে গেলে আমি আসলে এগুলোই খাই। তো তারপর আমি একটু আড্ডা টাড্ডা দিয়ে বের হয়ে গিয়েছিলাম। আসলে ঈদের দিনটা এরকমই গেছে, সারাদিন এইভাবে ছবি তুললাম আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। তো তারপর যেটা হলো যে আমি আমার কাজিনদের বাসায় চলে গিয়েছিলাম, আমার ছোটো খালামণির বাসা এলিফ্যান্ট রোডে, ওখানে চলে গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা কাজিনরা মিলে বললাম যে চল একটু বের হই, ডেজার্ট খেয়ে আসি। তো এটা হচ্ছে কি, এটার পাশেই এলিফ্যান্ট রোডে যে সিক্রেট রেসিপি আছে ওখানে গিয়েছিলাম আমরা। এটা প্রায় অনেক রাতে, প্রায় 11টার দিকে, মানে আমরা বাসায় যে আড্ডাটা দিয়ে খাবার দাবার খাওয়ার পরে আমরা বের হয়েছিলাম জাস্ট ডেজার্ট খেতে। তো ওখানে গিয়ে আমরা এখানে অর্ডার করে ফেললাম কালামারি। কালামারি আমার অনেক ফেভারিট, বাট এখানকার কালামারিটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। এটা ভালো ছিল, এটা চিকেন উইংস ছিল, এটা খুব ভালো ছিল। যেহেতু রাত 11টার সময় গিয়েছিলাম, তো অনেক কিছুই আসলে স্টক আউট ছিল, অনেক কিছুই ছিল না, তো এটা খুবই মজা ছিল। তো তারপর আমরা ডেজার্ট অর্ডার করে দিয়েছিলাম। এই তো এভাবে আমার ঈদের দিন শেষ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কি, ঈদের পরের দিন, পরের দিন সকালবেলা, সকালবেলা আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার নানু বাসায়। এটা হচ্ছে কি দোহারে। তো ওখানে আসলে দাওয়াত ছিল এবং আমাদের যাওয়ারও প্ল্যান ছিল। আমরা আসলে অনেকদিন আগে থেকে প্ল্যান করছিলাম যে যাবো, অনেকদিন আসলে যাওয়া হচ্ছিলো না। তো আর সেদিন ওয়েদারটা কি বলবো, মানে এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল, মানে বৃষ্টির কোনো থামাথামি নেই, লাইক মানে এক মিনিটের জন্য বৃষ্টি থামেনি, একদম পুরো রাস্তায় এরকম বৃষ্টি বৃষ্টি, মানে খুবই ভালো লাগছিল। অবশ্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা ওখানে গিয়েও দেখলাম বৃষ্টি, তারপর আর কী করবো, আমি একটু ভিজলাম আর কী করবো। তো খুবই ভালো লাগছিলো আসলে। তারপর বৃষ্টিটা একটু কমলে বিকালবেলা আমি চলে গিয়েছিলাম এখানে মইনোতে। এটা হচ্ছে গিয়ে মইনোতে না, সরি, এটা হচ্ছে গিয়ে মিনি কক্সবাজারে। এটা হচ্ছে খুবই পপুলার একটি জায়গা দোহারে, খুবই সুন্দর। তো এখানে হচ্ছে গিয়ে নৌকা চড়া যায়, বাট সেদিন যেহেতু অনেক বৃষ্টি ছিল, তো আমাদের আসলে একটু রিস্ক মনে হচ্ছিলো। তো আমরা আসলে এর জন্য রিস্ক নেইনি, আমরা এখানে আশেপাশে দিয়েই ঘুরছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমার কাজিনের হাত ধরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে সব। আর আই মাস্ট সে ওদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল সারাদিন, ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, এবং ওই সময়টাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল।
তো আমরা আসলে ঢাকাতে তো এরকম এনভায়রনমেন্ট সেরকম পাওয়া যায় না, তো আমরা আসলে অনেক বেশি এনজয় করি এরকম প্লেস হলে। তো তারপর আমি চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে আমার খালামণির বাসায়, ওখানে হচ্ছে গিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমি যে দেখলাম সবাই গল্প করছে, এখানে আমার কাজিনরা ছিল, সবাই আড্ডা দিচ্ছিল। আর যেই খালামণির বাসায় আমরা গিয়েছি, তো ওরাও মেইনলি ঢাকা থেকে গিয়েছিল, এটা ওদের ওখানকার বাসা, তো ওরা ঈদ করতে আসলে আমাদের মধ্যেই ওখানে গিয়েছিল। তো এরপর হচ্ছে কি খালামণি আমাদেরকে মিষ্টি দিল, এখানে বিভিন্ন টাইপের ডেজার্ট খেতে দিল, খুবই মজার ছিল সেগুলো। তো তারপর হচ্ছে কি আমি একটু ছবি টবি তুলছিলাম, কাজিনরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আসলে এই সময়গুলো অনেক সুন্দর কাটে আমাদের, আমরা সবাই যখন একসাথে হই। তারপর আমরা রাতের বেলা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এটা দোহারে খুবই পপুলার হয়েছে, এখানে মানে মালিকটা হচ্ছে গিয়ে ঢাকার, তো এটা খুবই মানে এখানে এটার ভিতরে গেলে বোঝা যায় না যে এটা ঢাকাতে না, এটা যে দোহার, এটা একদমই বোঝার উপায় নেই। খুবই সুন্দর ইন্টেরিয়র, খুবই সুন্দর জায়গা, এটা হচ্ছে গিয়ে অলিভেন পিক, খুবই সুন্দর একটি জায়গা, মানে ওখানকার মানুষরা এই জায়গাটা খুবই পছন্দ করে, তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি প্রতিবার আসলে এখানে যাই, খুবই সুন্দর জায়গাটা। তো তারপর আমরা এখানে অর্ডার করে ফেলেছিলাম পিৎজা, ওখানকার পিৎজাটা খুবই মজা, তো এখানে আমরা পিৎজা অর্ডার করেছিলাম সবাই মিলে, এবং সাথে নিয়েছিলাম চিকেন উইংস, শেক্স, এইগুলো আমরা অর্ডার করেছিলাম, তো পিৎজাটা খুবই মজা ছিল আসলে। তো এই তো এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, এবং বাইরে কিন্তু তখনও বৃষ্টি হয়ে যাচ্ছিলো, মানে ওই দিন মানে কী হয়েছিলো এবার এতে আমি জানি না, মানে আমরা যখনই বের হই তখনই বৃষ্টি নামে। তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি একটু হাঁটছিলাম, এখানে দেখছিলাম ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটা, খুবই সুন্দর আসলে। আমি বলবো যে যারা দোহারে গিয়েছেন তারা অ্যাটলিস্ট একবার হলো এই রেস্টুরেন্টটা ঘুরে দেখবেন, কজ মানে একদম ঢাকার ভাইব দিবে, মানে কেউ বলবেই না যে এটা দোহারে বা ঢাকার বাইরে, তো খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা ঢাকার মধ্যেই মনে হবে আপনার কাছে, মানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তো তারপর আমরা হচ্ছে কি বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু রাত হয়ে গিয়েছিলো আর বৃষ্টি হচ্ছিলো, আর এটা হচ্ছে কি ঈদের থার্ড দিন, ঈদের থার্ড দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা রিসোর্টে, এটা হচ্ছে কি আমার নানু বাসার খুব কাছেই একটা নতুন রিসোর্ট করেছে, বাট আমরা আসলে সুইমিং করতে গিয়েছিলাম, বাট গেস বাট সেদিনও অনেক বৃষ্টি, বেশি বৃষ্টি ছিল, মানে আই গেস আমি বলবো যে লাস্ট দুই দিনের থেকে বেশি বৃষ্টি সেদিন হয়েছে, মানে আমরা যে পৌঁছাতে পারিনি, বাট মানে সেই মানে অনেক বেশি বৃষ্টি ছিল ওদিন। তো কী করবো আর, এখানে ওয়েট করছিলাম, আমরা যেহেতু সুইম করতে গিয়েছিলাম, তো
ওয়েট করছিলাম আসলে। তো তারপর বৃষ্টি একটু কমলে আমরা নেমে গিয়েছিলাম আসলে, আর লেট করিনি। তো আমরা সবাই মিলে সুইমিং করতে নেমেছিলাম এবং অনেক বেশি ফান করছিলাম। আসলে এগুলাই হচ্ছে গিয়ে মেমোরিজ, এগুলাই থেকে যাবে। আসলে আমরা তো সবসময় একসাথে হতে পারি না, সবাই যার যার কাজ থাকে, তো এরকম ঈদে আসলে এরকম মজা হয়, সবাই একসাথে থাকা হয়। তো এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম, সুইমিং করছিলাম এবং খুবই ভালো লাগছিল আসলে। তো এভাবেই কাটছিল আসলে, এই টাইমগুলো আসলেই পাওয়া যাবে না সবাই একসাথে। এই টাইমগুলো আসলে খুবই মেমোরেবল, খুবই সুন্দর। তো আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম ওখানে, অনেকক্ষণ ফান করেছি। তো তারপর আসলে আমি ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি, বিকজ যেহেতু আমার পরের দিনই অফিস ছিল, তো আই হ্যাভ টু গো, কিছুই করার নেই, যতই কষ্ট হোক যতই খারাপ লাগুক যেতে হবে বাসায়। তো তারপর আমি চলে গিয়েছিলাম বাসায়। তো এই ছিল আমার ঈদুল আজহার ছোট একটি ব্লগ। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।